বলি মুয়াদ সরল অনাথ রনাথ প্রভু জগন্নাথ কর ঘট ঘট এ কণ্ঠস্বর নূয়া নুহে। টিভিরে রথযাত্রার ধারা বিবরণী দেখিবা সমস্ত অতি পরিচিত কণ্ঠ, কিন্তু কালিঠার এ স্বর নীরবি যাই সবুদিন। পদ্মশ্রী রজতকর আউ নাহান্তি, হেলে মহাপ্রভুঙ্কু দেখিলে তাঙ্ক কথা নিশ্চয় মনে পড়িব। ক্ষমা জগন্নাথ বরস নীতি আশীষ, তোর নাম জপি মোর ভরি পাপি নিরতে লাভন্তু তোষ। আপনার যে দৃশ্য দেখুছেন তাহা দিল্লি হাউসখাস জগন্নাথ মন্দিরর। ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଠାରୁ ପଦ୍ମ ପୁରସ୍କାର ଗ୍ରହଣ କରି ଆସିଥିବା ବେଳେ ମହାପ୍ରଭୁଙ୍କ ଦର୍ଶନ ପାଇଁ ଯାଇଥିଲେ ଶ୍ରୀଯୁକ୍ତ କର, ଆଉ ସେଇଠି ଭାବବିହ୍ୱଳ ହୋଇ ଗାଇବାକୁ ଲାଗିଥିଲେ ଶ୍ଳୋକ। ସବୁ ଥିଲା ଅପ୍ରତ୍ୟାଶିତ। ସମାଜରେ ନିଜ ଜ୍ଞାନ ପାଇଁ ଗୋଟିଏ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥାନ ହାସଲ କରିଥିବା ଜଣେ ମଣିଷ କିଭଳି ନମ୍ର ଭାବରେ ଈଶ୍ୱରଙ୍କ ପାଖରେ ଅବୋଧ ପାଲଟିଯାଏ ଦେଖନ୍ତୁ। অনাথরনাথ প্রভু জগন্নাথ কর ঘট ঘট কণ্ঠু ঝড়িয়াশই প্রভু বচন, ইচ্ছারে তোমারি যাও হই চুরি মোহতাশানু মান, গলি মুদর কিতে দেবী পতি যাইয়াছি ভাসি কলনা তার তো নাহি, মুন্ডা মারিনি গো ভয় দাইনি রখিছু ঘন্ট ঘোড়ায় মা সুভদ্রা, মোর সব দোষ ক্ষমা জগন্নাথ বরস নীতি আশীষ, তোর নাম জপি মোর ভরি পাপি নিরতে লাভন্তু তোষ। গলি মুয়াদ সরল অনাথ রনাথ প্রভু জগন্নাথ কর ঘট ঘটন, প্রভু প্রভু সুরে না পাহিল দেবী পাহি খড়গে না চম্বিখে ঘণ্টা সুরে না পাহি চাপ জান সুরে শরণাগত দীনার্থ পরিত্রাণ প্রায়ণ সর্বশ্যারতি হরে দেবী নারায়ণ নমস্তুতে। আজি প্রভুঙ্ক পাখের কিয়ালে মোর ঠাকুরাণ্য স্তব জগন্নাথ স্তব মিশি মাসিকে আজ মু গাইনি, তেণু এটি তিনির মিশ্রণ হয়েছি শিব রূপায় তুষ্ভ্যম মাতৃরূপেণ স্থিত জগন্নাথায় নমো 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।